ওয়েলকাম টু অল মাই ভিউয়ার্স এই চ্যানেলে সমস্ত ক্লাসের টেক্স পড়ানো হয় এবং গ্রামার শেখানো হয় এবং রাইটিং সেকশনের বিভিন্ন আপলোড বিভিন্ন ভিডিও আপলোড করা হয় সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই দেখতে থাকুন এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন স্টার্ট এখানে যে পয়েন্টসটা দিয়েছে স্টার্ডি দ্য ফলোই আউটলাইনস অ্যান্ড ডিসক্রাইব হাউ ম্যাঙ্গোপিকেল ইজ প্রিপেয়ার্ড অর্থাৎ একটা ইম্পর্টেন্ট প্রসেস রাইটিং অর্থাৎ এই আউটলাইন্সগুলো পড়ো এবং বর্ণনা করো কীভাবে প্রিপেয়ার্ড কীভাবে তৈরি হয় তো পয়েন্টসগুলো এরকম দিয়ে দেবে এক্সামে ফার্স্ট অফ ফার্স্ট পয়েন্ট হচ্ছে বাইং ম্যাঙ্গোস অর্থাৎ আম কেনা হলো নেক্সট রিমুভিং দ্য রটেন ওয়ান্স অর্থাৎ সেখানে যদি রটেন কিছু থাকে অর্থাৎ পচা থাকে সেগুলো রিমুভ করা হলো মানে বাদ দেওয়া হলো নেক্সট দিয়েছে ক্লিনিং অর্থাৎ সেগুলোকে পরিষ্কার করা হলো নেক্সট কাটিং ইন্টু পিসেস সেগুলো পিস পিস করে কাটা হলো নেক্সট দেওয়া হয়েছে স্পাইসেস সল্ট মাস্টার্ড অয়েল চিলি অ্যাডেড অর্থাৎ এইগুলো স্পাইসেস মানে মশলা নুন বা মাস্টার্ড অয়েল সরষের তেল চিলি এগুলো যোগ করা হলো অ্যাড করা হলো নেক্সট দিচ্ছি কিফিং ইন দ্য সান ফর ড্রাইং সেগুলো সূর্যালয়ে রাখা হল সেগুলো ড্রাই করার জন্য মানে শুকানোর জন্য নেক্সট অপশান দিয়েছি পোরিং ইন দ্য জার্স তারপরে সেগুলো জারের মধ্যে ঢালা হলো তো এবার দেখি আমরা এই পয়েন্টসগুলোর উপর বেশ করে কীভাবে এই প্রসেস রাইটিংটা খুব সহজেই লেখা যায় চলো দেখি এটা একটা প্রসেস রাইটিং তাই প্রথমে তোমাকে একটা প্রসেস রাইটিংয়ের নাম দিতে হবে অর্থাৎ এখানে এইভাবে লিখতে হবে যে প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকল এটাকে অন্যভাবে লেখা যায় বা এভাবে লেখা যেতে পারতো যে ফর প্রিপেয়ারিং ম্যাঙ্গো পিকল বা লেখা যেতে পারে হাউ টু প্রিপেয়ার ম্যাঙ্গো পিকল এটসেটরা ওকে তো এইভাবে লিখতে হবে ম্যাঙ্গো পিকল ইজ এ ডেলিসিয়াট ফুড আইটেম অর্থাৎ তোমাকে ম্যাঙ্গো পিকল সম্পর্কে প্রথমে দু এক লাইন বলতে হবে যে ম্যাঙ্গো পিকল ইজ এ ডেলিসিয়াস ফুড আইটেম ম্যাঙ্গো পিকল হচ্ছে একটা খুব সুন্দর বা সুস্বাদু খাবারের আইটেম ইট ইজ এ মাউথ ওয়াটারিং ফুড এটা একটা খুব মাউথ ওয়াটারিং মানে মুখে জল আসার মতো একটা খাবার তারপর এইভাবে লেখা যাবে যে উই ক্যান প্রিপেয়ার ইট ইজিলি অ্যাট হোম আমরা এটাকে প্রিপেয়ার করতে পারি মানে তৈরি করতে পারি খুব সহজেই বাড়িতে সাম স্টেপস আর টু বি টেকেন কয়েকটা স্টেপ নিতে হবে এটা প্রিপেয়ার করার জন্য সাম স্টেপস আর টু বি টেকেন ফর প্রিপেয়ারিং দিস অর্থাৎ এটাকে তৈরি করার জন্য আমাদেরকে কয়েকটা স্টেপ নিতে হবে ফলো করতে হবে এভাবে লিখতে হবে যে অ্যাট ফার্স্ট সাম ম্যাঙ্গোজ আর ব্রড ফ্রম দ্য মার্কেট অর্থাৎ কিছু আম বাজার থেকে কেনা হলো দেন দে আর সর্টেড তারপর সেগুলোকে সর্টেড করা হলো মানে বাছাই করা হলো অ্যান্ড রিমুভ দ্য রটেন ম্যাঙ্গোজ ই ফাউন্ড যদি সেখানে কোনো রটেন ম্যাঙ্গোজ থাকে সেটাকে রিমুভ করা হলো মানে বাদ দেওয়া হলো দেন দে আর ক্লিন বাই ফ্রেশ ওয়াটার তারপরে সেগুলো পরিষ্কার জলে ধোয়া হলো নেক্সট দ্য ম্যাঙ্গোজ আর কাঠ ইন্টু পিসেস তারপরে ম্যাঙ্গোজগুলোকে কাট মানে কাটা হলো পিস পিস করে ওকে দেন চিলি স্পাইসেস অয়েল সল্ট এটসেট্রা আর মিক্সড উইথ দ্য ম্যাঙ্গো পিসেস তারপর চিলি অর্থাৎ লঙ্কা স্পাইসেস বলতে মশলা তেল এবং নুন এটসেটরা আর মিক্সড বলতে এগুলো মেশানো হয় উইথ দ্য ম্যাঙ্গো পিসেস মানে ম্যাঙ্গো পিসেসের সঙ্গে দেয়ার আফটার তারপর দিজ আর লেফট ইন দ্য সান ফর প্রপার ড্রাইং ফর সাম টাইম অর্থাৎ সেগুলোকে লেফট ইন দ্য সান মানে রৌদ্রে ফেলে রাখা হয় ফর প্রপার ড্রাইং ঠিকঠাক সেগুলো ড্রাইং করার জন্য শুকনার জন্য ফর সাম টাইম মানে কিছুক্ষণ আফটার ড্রাইং দ্য ম্যাঙ্গো পিসেস উইল বি টেন্ডার্ড অ্যান্ড টেস্টি তারপর ড্রাইংয়ের পর কী হবে না ম্যাঙ্গো পিসগুলো উইল বি টেন্ডার্ড হয়ে যাবে অর্থাৎ সফট হয়ে যাবে নরম হয়ে যাবে এবং সেগুলো টেস্টি হয়ে যাবে না ইট ইজ রেডি এখন এটা রেডি হয়ে গেল অ্যান্ড ফাইনালি ইট ইজ স্কেপড ইন দ্য জার ফাইনালি এটাকে ইট ইজ স্কেপড ইন দ্য জার মানে এটাকে ফাইনালি জারের মধ্যে রাখা হল ওকে So, this is the uh, process for preparing mango pickle easily at home. Thanks to all.